সপা বসপা জোটে কি এবার আরজেডি? লখনৌয়ে মায়াবতীর সঙ্গে সাক্ষাৎ, লালুপুত্র তেজস্বীর, কথা হয়েছে মহাজোট নিয়ে। এ বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, ঠিক কি জানা যাচ্ছে মায়াবতীর সঙ্গে তেজস্বী যাদবের এই সাক্ষাতে ঠিক কি কি বিষয় নিয়ে আলোচনা হলো, সূত্র মারফত কি জানা যাচ্ছে? সুকন্যা, একটা ইস্যু যেটা আলোচনা হয়েছে সেটাতে যেটা জানা যাচ্ছে কি আরজেডি তেজস্বী আরো চাইছেন কি ইউপিতে যে জোট হয়েছে সপা বসপার, সেখানে মায়াবতী ঘোষণা যেদিন করেছিলেন জোট, সেদিনও তিনি বলেছিলেন যে দু একটা সিট তারা খালি রেখেছেন, যেটা অন্যান্য দলের সঙ্গে তারা কথা বলবেন। এবং সেই জায়গায় সুযোগ দেখছে আরজেডি, তারা মনে করছেন কি যদি একটা সিটে উত্তরপ্রদেশে তাদেরকে দেওয়া হয়, তাদের একজন প্রার্থী রয়েছেন ইউপির প্রেসিডেন্ট স্টেটের, তাকে ক্যান্ডিডেট করতে চাইছেন তেজস্বী যাদব। এবং সেটার জন্যই গতকাল তার মিটিং হয়েছে মায়াবতীর সঙ্গে। তেজস্বী যাদব জানিয়েছেন যে তিনি শুভেচ্ছা জানাতে এসেছিলেন মায়াবতীকে, যেহেতু তারা জোট করেছেন তাদের জয়ের জন্য। কিন্তু আলোচনার মধ্যে উঠে এসছে বিশেষ করে উত্তরপ্রদেশে যে জোট হচ্ছে সেটাতে আরজেডি চাইছে কি অন্তত একটা সিটে তাদেরকে দেওয়া হোক, এবং সেটাতে মায়াবতী যদি গ্রিন সিগন্যাল হয় সেক্ষেত্রে অখিলেশ যাদব সেটাতে খুব একটা আপত্তি করবেন না, যেটা সত্য মারফত আমরা জানতে পেরেছি। আজকে অখিলেশের সঙ্গে মিটিং হয়েছে তেজস্বী যাদবের, এবং তেজস্বী যাদব এটাও চাইছেন যে বিহারের মধ্যে যে মহাগঠবন্ধন তারা করছেন সেটাতেও বিএসপি আসুক, এবং বিশেষ করে যখন দলিত ভোটের একটা বড় অংশ রামবিলাস পাসওয়ানের কাছে রয়েছে, সেটার জন্য যদি মায়াবতী বিহারে আসেন এই মহাগঠবন্ধনের মধ্যে, সেক্ষেত্রে হয়তো অনেকটা মজবুত হবে মহাগঠবন্ধন যেটা বিহারে হয়েছে। জিতেন্দ্র মাঝি রয়েছেন মহাগঠবন্ধনে, কিন্তু তা সত্ত্বেও রামবিলাস পাসওয়ানের কাছে যে ভোট ব্যাঙ্গুলো রয়েছে সেটাতে হয়তো কিছুটা ক্যাপচার করতে পারবে এই মহাগঠবন্ধন যদি মায়াবতী বিহারের একটা জোট এই মহাগঠবন্ধনের মধ্যে আসেন। এই দুটো নিয়ে আলোচনা হয়েছে। তাই প্রাথমিকভাবে তারা মনে করছেন যে উত্তরপ্রদেশে যদি একটা সিট বিএসপি এবং সপার জোট থেকে দেওয়া হয় আরজেডিকে, সেক্ষেত্রে সেখানে জোট আরো মজবুত হবে। এবং তার বিনিময়ে তারা বলছেন যে বিহারে যদি মহাগঠবন্ধনের লোকগুলো আসেন সেক্ষেত্রে সেই দলগুলোতেও তারা সিট ছাড়তে রাজি রয়েছেন বিহারে যে মহাগঠবন্ধন হচ্ছে আরজেডির নেতৃত্বে সেটাতে। ধন্যবাদ বিজেন্দ্র।